গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল অ্যান্ড মারফি ভেটেরিনারি হসপিটাল। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ আপনাদের সকলকে স্বাগত, আমি ত্রিনা রয়েছি আপনাদের সঙ্গে, নজর রাখছি আজকের হেডলাইনসে। লকডাউন অমান্যে রাজ্য সরকার আইনি ব্যবস্থা নিন, কড়া বার্তা মোদিজির। আজ বিকেল 5টা থেকে 23টি পুরশহর ও জেলা সদরে লকডাউন। করালগ্রাসে দেশের অর্থনীতি, উৎপাদন বন্ধ করল এশিয়ান পেইন্টস ভারত ফোর্জ। গরমে কি কাবু হবে করোনা? এমআইটির রিপোর্ট কি বলছে? করোনায় সংকটজনক অবস্থা দমদমের পৌরর। অনলাইন শপিং চলছে কি করে, সেখানেও লুকিয়ে আছে মারণ ভাইরাস। স্বাস্থ্যকর্মীদের পাশে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অতিমারি হওয়ার আশঙ্কা ভারতে বলছে রিপোর্ট। 5 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে মাস্ক স্যানিটাইজার। পেট মল অ্যান্ড মারফি ভেটেরিনারি হসপিটাল, GD94 Sector 3, সল্টলেক, কলকাতা 7106। বেটার হসপিটালিটি সার্ভিসেস, বেস্ট ডক্টর্স, রাউন্ড দ্য ক্লক ফেসিলিটি, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিসেস, অল ফুডস অ্যান্ড মেডিসিনস আর অলওয়েজ অ্যাভেলেবল। কন্ট্যাক্ট নাম্বার 8013803050, 8240817590। লকডাউন অমান্যে রাজ্য সরকার আইনি ব্যবস্থা নিন, কড়া বার্তা দিলেন মোদি। জনতা কারফুতে দেশজুড়ে আমজনতার তরফে মোটামুটি ভালোই মিলেছে সাড়া, কিন্তু সোমবার সকাল হতেই রাস্তায় নেমেছে মানুষ। বারবার সরকার মানুষকে ঘরবন্দি থাকার অনুরোধ জানালেও অনেকেই বেরিয়ে পড়েছেন নিজের কাজে। নেহাত শখ করেও বহু মানুষ বাইরে যাচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলিকে এই ব্যাপারে আরো কড়া হতে বললেন প্রধানমন্ত্রী। সোমবারই দেশজুড়ে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 400, মৃত্যু হয়েছে 7 জনের। তবুও বহু মানুষের নিয়ম ভাঙার প্রবণতা অশনি সংকেত ডাকছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলিকে বার্তা দিলেন নরেন্দ্র মোদি, লিখলেন, লকডাউন অমান্যে কড়া আইনি ব্যবস্থা নিন। অনেকেই লকডাউন মানছেন না, নিয়ম পালন করাক রাজ্যগুলো, বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বিকেল 5টা থেকে 23টি পুরশহর ও জেলা সদরের লকডাউন। রবিবার সারা দেশে জনতা কারফুর পর আজ থেকে রাজ্যে চালু হচ্ছে লকডাউন, চলবে শুক্রবার মধ্যরাত পর্যন্ত। কলকাতা সহ রাজ্যের সব পুরো এলাকা লকডাউনের আওতায়। এছাড়াও লকডাউন ঘোষণা করছে বেশ কয়েকটি রাজ্য। এ পর্যন্ত বাংলায় 7 করোনা আক্রান্তের হদিশ মিলেছে, বাড়ছে কোয়ারেন্টিনে থাকার মানুষের সংখ্যা। বালিগঞ্জের আক্রান্ত তরুণের বাবা মা ও পরিচারিকার শরীরেও মিলেছে চীনা ভাইরাসের অস্তিত্ব। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে রবিবারে জনতা কারফুতে সারা দেশ সারা মিলছে অভূতপূর্বভাবেই। মারণ ভাইরাসের মোকাবিলায় সোমবার বিকেল 5টা থেকে শুক্রবার রাত 12টা পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। 1897 সালের মহামারী আইনে 2, 3, 4 ধারার ক্ষমতা বলে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। করাল গ্রাসে দেশের অর্থনীতি, উৎপাদন বন্ধ করল এশিয়ান পেন্টস ভারত ফোর্স। করোনায় যুবথবু গোটা দেশ, আংশিক লকডাউন প্রায় সব শহরে। বাজারঘাট খোলা থাকলেও রাস্তা জনমানবহীন, কলকারখানাও প্রায় বন্ধ, অফিস কাছারি উঠে এসেছে নিজ নিজ বাড়িতে। বহুজাতিক ভারতীয় সংস্থা ভারত ফোর্স 31 মার্চ পর্যন্ত তাদের গোটা ইউনিট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই সংস্থা অটোমোবাইল, গ্যাস, তেল, খনি থেকে মহাকাশ গবেষণার সামগ্রী তৈরি করে থাকে। এদিন ভারত ফোর্সের শেয়ার দর পড়েছে 9.5%। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এশিয়ান পেইন্টসও উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানায়, কেন্দ্রের নির্দেশ মতো অফিস উৎপাদন কেন্দ্র বন্ধ রাখা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের প্রায় সব তথ্য প্রযুক্তি সংস্থায় ওয়ার্ক ফ্রম হোম করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার জনতা কারফু জারির পর গোটা দেশের 80টা শহরকে লকডাউন করে দেওয়া হয়েছে। এর ফলে শিল্পাঞ্চল শহরগুলোতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। গরমে কি কাবু হবে করোনা? এমআইটির রিপোর্ট কি বলছে? এবার গরম পড়ছে, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। অনেকেই মনে করছেন গরম পড়লে করোনা ভাইরাসের দাপট খানিকটা কমতে পারে। সত্যি কি তাই, নাকি করোনা ভাইরাস আবহাওয়ার ওপর নির্ভর করেই না?
করোনাকে ঠেকাতে বিশ্বজুড়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। নানা পরীক্ষা করে দেখা যাচ্ছে কিভাবে করোনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এরই মধ্যে খানিক আশার আলো দেখাতে পারলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। তাদের সাম্প্রতিক গবেষণা বলছে বিশ্বের যে অংশ বেশ গরম পড়বে সেই সব অঞ্চলে করোনা সংক্রমণের সম্ভাবনা তুলনামূলকভাবে কম হতে পারে। করোনায় সংকটজনক অবস্থা দমদমের প্রৌঢ়। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাথে। করোনায় আক্রান্ত নবান্নের সরকারি আমলা লন্ডন ফেরত পুত্র, বালিগঞ্জের লন্ডন ফেরত তরুণ ও তার বাবা মা ও বাড়ির পরিচারিকা, উত্তর চব্বিশ পরগনা হাবড়া স্কটল্যান্ড ফেরত ছাত্রী ও দমদমের প্রৌঢ়। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, এর মধ্যে করোনা আক্রান্ত দমদমের 57 বছর বয়সী প্রৌঢ়ের অবস্থা বেশ সংকটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। করোনার পাশাপাশি তার ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক সমস্যাও রয়েছে। তবে বাকি ছজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। উল্লেখ্য, 23 মার্চ বিকেল 4টে থেকে 27 মার্চ মধ্যরাত পর্যন্ত রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। লক্ষ্য একটাই, ব্রেক দ্য চেইন। তা সফল করতে কেন্দ্রের পরামর্শে সম্মতি জানিয়ে রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে বন্ধ থাকবে বেশিরভাগ দোকানপাট। বিকেল থেকে রাজ্যে কোনো গণপরিবহন চলবে না, বন্ধ থাকবে সব দোকান, অফিস, কলকারখানা, গোডাউন। 7 জনের বেশি মানুষের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনলাইন শপিং চলছে কি করে? সেখানেও লুকিয়ে রয়েছে মারণ ভাইরাস। লকডাউনের ভয়ে অনেকেই তড়িঘড়ি অনলাইনে জিনিসপত্রের অর্ডার দিয়ে ফেলেছেন। যার কিছু অবশ্যই দরকারি, আবার কিছু এই মুহূর্তে না কিনলেও চলত। কিন্তু জানেন কি, করোনা ভাইরাসের জীবাণু কার্ডবোর্ড আর প্লাস্টিকে 1 থেকে 3 দিন বেঁচে থাকতে পারে। অর্থাৎ ছুটির মধ্যে রাতে যে জমিয়ে পিৎজা দিয়ে ডিনার সারবেন ভাবছেন, পিৎজার বাক্স করেই চলে আসতে পারে করোনার জীবাণু। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়েছে এই তথ্য। গবেষণায় দেখানো হয়েছে কোন সারফেসে করোনা ভাইরাসের জীবাণু কতদিন বাঁচতে পারে। গবেষকরা বলছেন, তামা আর কার্ডবোর্ডের থেকে করোনা জীবাণু প্লাস্টিক আর স্টিলে বেশি দিন বাঁচে। তামায় সবথেকে কম 4 ঘন্টার পর আর জীবাণু তেমন হদিশ মেলে না। কার্ডবোর্ডে থাকে 24 ঘন্টা আর প্লাস্টিকে 72 ঘন্টা। জার্মানির গবেষকরা জানাচ্ছেন, এমনিতে করোনা জীবাণু বাঁচে 4 থেকে 5 দিন, কিন্তু কম তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতা বেশি থাকলে করোনার ফোয়া বাড়ে, তাদের জীবনী শক্তি বেড়ে যায় আরো। রবিবার দিন জনতা কারফুর পর আজ সকালে স্বাস্থ্যকর্মীদের পর্যবেক্ষণে বেরোলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, পাশাপাশি শহরকে জঞ্জাল মুক্ত করতে, রোগ জীবাণু প্রতিহত করতে কাজ করছেন সাফাই কর্মীরাও। তাদের প্রয়োজন মাস্ক, স্যানিটাইজার। তাদের শরীরের খোঁজ নিতেই লকডাউনের আগেই শহর পরিদর্শন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অতিমারী হওয়ার আশঙ্কা, ভারত বলছে রিপোর্ট। যেভাবে এই দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে, তাতে ভারত সরকারকে এখনই বেশ কয়েকটি পরিস্থিতির জন্য তৈরি থাকা উচিত। সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে, অদূর ভবিষ্যতের জন্য তৈরি থাকতে হবে ও মধ্যবর্তী পরিস্থিতির জন্য পরিকল্পনা করতে হবে, বলছে বিসিজি রিপোর্ট। রিপোর্টটির নাম কোভিড-19 ইন্ডিয়া পার্সপেক্টিভ। এতে বলা হয়েছে 3টি পরিস্থিতি তৈরি হতে পারে। প্রথমত, দ্রুত সেরে ওঠা। দ্বিতীয়ত, ধীরে ধীরে বা দীর্ঘ সময় ধরে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা। ও তৃতীয়ত, ভাইরাসের চরিত্র পরিবর্তন, নিয়ন্ত্রণ ও প্রশমনের কথা মাথায় রেখে সেইভাবে চিকিৎসার ব্যবস্থা বা টিকা তৈরি করা। সরকারি নীতি প্রণয়ন, ভারতে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 391, প্রাণ হারিয়েছেন 7 জন। রিপোর্টে বলা হচ্ছে, করোনার মতো পরিস্থিতি পৃথিবীতে আগে কখনো আসেনি। অন্যান্য মহামারীর তুলনায় এতে সংক্রমণের হার অত্যন্ত বেশি। বিরাট এলাকা জুড়ে লকডাউন ও ডিজিটাল সংযুক্তিকরণের জেরে ভয় ও আতঙ্ক ছড়িয়ে যাওয়া। অতএব এই মুহূর্তে তৈরি হোক র্যাপিড রেসপন্স অফিস, মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক, আর্থিক সংস্থাগুলোর ওপর কতটা চাপ পড়ছে দেখা হোক, নজর দেওয়া হোক রাজস্ব ও চাহিদা ক্ষেত্রে, সাপ্লাই চেইন ঠিকঠাক করা হোক, বাণিজ্যিক পরিকল্পনাগুলিও পুনর্গঠিত হোক। 5 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে মাস্ক, স্যানিটাইজার। মহামারী করোনায় সারা বিশ্বে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 12,750, আক্রান্তের সংখ্যা প্রায় 3 লাখ। ইউরোপ, আমেরিকা সহ করোনায় আক্রান্ত এশিয়া মহাদেশের একাধিক দেশ, চীন ছাড়াও ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোতে এই মারণ ভাইরাসে বহু মানুষের প্রাণনাশ হচ্ছে। ভারতে মৃত্যু হচ্ছে 6 জনের। প্রতিবেশী দেশ বাংলাদেশেও এখনও পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুজিবের দেশে আক্রান্ত 20। এই পরিস্থিতিতে সে দেশে শুরু হয়েছে কালোবাজারি, যেখানে মাস্ক ও স্যানিটাইজার সবার জন্য সহজলভ্য হওয়া উচিত, সেখানে মুনাফালোভী স্বার্থান্বেষী অসৎ কিছু ব্যবসায়ীদের জন্য তা অগ্নিমূল্য হয়ে গিয়েছে।
বাংলাদেশে এখন মাস্ক ও স্যানিটাইজার আকাল, যদিও বা কোথাও পাওয়া যাচ্ছে সেখানে 5 টাকার মাস্ক বিকোচ্ছে 50 টাকায়, 20 টাকার মাস্কের দাম কোথাও 100, আবার কোথাও 150 টাকা। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন, আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা নিউজ আকারে প্রকাশ করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739। এছাড়াও ইমেল করতে পারেন news.globetv@theatofgmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই, নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। গ্লোব নিউজ নিবেদন করলো পেটমল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল।